একটা বলতে গেলে পাশে আপনারা আমি এখন ধরে একটা মামলা দেওয়াইলাম একটা ফাইন করাইলাম আপনার তো সামনে গ্লাসও নাই তোমার এখন ধরে যদি আমি পুলিশের কাছে দিয়ে দেই কথা দেও কে একজন মহিলারে তারা মাস্ক পরে দিরা সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশের টান টান মাস্ক টান মাস্ক আসিল না গতিকে টান দে মাস্ক দেওয়া হয়েছে সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সূর্য সন্তান তারা তারা দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাইরা ও কা সাসির তাই অসহায় একজন মানুষ তার মাস্ক আসিল না সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের মাস্ক দেওয়া হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু সিলেট টু লন্ডন আমরা এটা কিন্তু সচেতনতা বৃদ্ধি লাই বারবার প্রশাসনের তরফ তাই অনেক ও বিগত কয়েকদিন ধরে অনেক চেষ্টা করি আর কিন্তু সতর্কতা করি আইয়া করো ভাই আপনার মাস্ক নেই বাস ভাই বাসা বলিয়া তুই আছি অনেক প্রশাসন তরফ বিগত আপনার সিলেট বাসী লাই তারা কত পরিশ্রম করিয়া দেয় তো বিগত অনেক সচেতনতা বৃদ্ধি সতর্কতা করিয়া দেয় ফলে আজকে আপনি জানেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমি স্যার সেফটি লাগি আমি একটা তো রাখলে আপনি হইতো না আপনি যখন মাস্ক ব্যবহার করেন না আপনি সেফটি রাখি আপনার লাভ আছে আপনি যে বর্তমানে সিলেটের অবস্থাও খারাপ আপনি আজকে প্রায় 54 জন শনাক্ত হয়েছেন রুগী আপনি এলা মাস্ক এখন তো আপনার এই শাস্তি আওতায় তারা আনবে এখন আমরা আপনার প্রক্রিয়া করিয়া যতটুকু পারলাম আর কেউ নাই গাড়ি তো আমরা আপনি আদি দর্শন এত তো আপনার মহিলা আমরা রুমাল দর্শন রুমাল মহিলা আছে এত আমরা খানি না তোমার আমি উড়িয়ে লাগাইছি আপনার পরিবার আব্বা আম্মা সন্তান সবাই যে যদি আক্রান্ত হয় আপনার সহ পুরো এলাকার লকডাউন হয়ে যাবে তাহলে তখন এই দায়িত্বটা কে নিবে আপনাকে সতর্ক করার জন্য সরকার প্রয়োজনীয় বন্দোবস্ত নিচ্ছে আপনার জন্য সমস্ত বন্দোবস্ত করা হচ্ছে তো দেশের নাগরিক হিসেবে সরকার আপনারা বলতে গেলে বাসায় থাকে এইটা পারতেছেন না ভাই পারছি ভাই আমার বোনের বাসায় খানে দিয়ে তা যান না কোনো তোকে নিষেধ করে নাই সরকার তো কারফিউ দেয় নাই তাহলে আপনি সেফটি নিয়ে যান আপনি তো ন্যূনতম সেফটিও নেন নাই কারণ আপনি এই সামানা কিনছেন কিনা নিয়ে ওই সামানা রেখা দিচ্ছেন ব্যাগের মধ্যে তাহলে লাভ কি এটা মাথার জন্য তা মুখেরটা কোথায় এখন যদি আমি আপনার কাছে থানায় হস্তান্তর করি আপনার কিন্তু মন খারাপ হয়ে যাবে এটা পারবেন না আপনি পারবেন এটা আইন না আমি পারলাম আপনি জানেন করার পরও করেন না কেন আপনি তো পড়াশোনা করা মানুষ নাকি উনি একজন মানে কর্মজীবী মানুষ পরিশ্রম করে উনি বুঝতে পারলে আপনি বুঝতে পারেন না আমি বুঝছি স্যার যখন কত রাস্তা দিলাম যখন কয়েছে খানি নাই আমার দিয়ে আমি তো চলে আসছি ভাই খুবই লজ্জাজনক বিষয় ভাই এতে দুঃখের কিছু হইতে পারে না সরি স্যার একটু লজ্জা সম্রাট তাইন তান ফোন করা তান গরো তান ফ্যামিলি ফোন করা আমরা সেনাবাহিনীর কর্মকর্তা আপনার কামরুল ইসলাম স্যারে তাদের জিকার করা তো আপনার সব লোকে তাও ইনশাল্লাহ আপনারা আমরা যতটুকু সম্ভব আপনার দ্বারা দেখাইবার চেষ্টা করবো আর সেই কুঞ্জাতে দেখা আমরা কমান্ড বক্সও করবো ইনশাল্লাহ প্রচুর সচেতন হিসাবে চলাফেরা করি আসি মেজর কামরুল স্যার বলছিলাম সিলেট থেকে ভালো আছেন আচ্ছা আপনার ছেলে এখন হুন্ডা নিয়ে বাসার থেকে বের হয়েছে এই সময় তো আপনার বের হওয়ার কথা না তোমার মনে করো হেলমেট নাই লাইসেন্স নাই এখন তোমাকে যদি আইন শৃঙ্খলা করে বাহিনী থামায় তোমার তো মনে খুব কষ্ট লাগবে তুমি আমারে বললে তোমার বাবা বাসায় সমস্যা শুনে যাচ্ছে তোমার বাবা তো তোমাকে নিষেধ করতে পারতে পেরেছে আশেপাশের লোকজন জানলো বাসায় লোকজন জানলো আশেপাশে তো মান সম্মান থাকবে তো আব্বা মার মান সম্মান থাকবে এগুলো চিন্তা করো না কেন তাহলে হেলমেটটা পুরো বাড়ে নাই কেন এই যে পুলিশ রাস্তায় যে ডিউটি করে কষ্ট কষ্ট করে কেন লজ্জার বিষয় খুবই লজ্জার বিষয় ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম ওকে বাট তুমি যাওয়ার আগে একটা মামলা নিয়ে যাওয়া কারণ তোমার লাইসেন্সও নাই হেলমেটও নাই কথা বুঝতে পারছো কোথাও স্যার তুমি ছোট মোটরসাইকেল নিয়ে বেরোতে পারো
সময় তো বিওয়াস আপনারা দেখলা যে ইতিমধ্যে একজন মোটরসাইকেল যুবকরে তান্দে তো তার লাইসেন্সও নাই এমনকি হেলমেটও নাই তো তার বাপর কাছে ফোন করা হয়েছিল আমরা মেজর স্যার কামরুল ইসলাম স্যারে সেনাবাহিনীর প্রধান তাই ফোন করছিলাম তো এরপরেও তান তানোর কোনো তান বাপেরও জানি না তার আব্বাও জানি না তাই যে বার হয়েছিল তো আমরা দেখতাম পারলাম তান এখন তানোর মামলা দেওয়া হইব যে মোটরসাইকেল হয়ে তান্দে মামলা দেওয়া হইব মামলার রূপে তান্দে সারিয়া দেওয়া হইব আমরা সূর্য সন্তান যারা সেনাবাহিনী বাংলা সেনাবাহিনী তারা তারা কার্যক্রম সুন্দরভাবে চালাইয়া যায় এরা আমরা বর্তমানে আছি আপনার সিলেট কোর্ট পয়েন্টর সাইটে তো দেখো কেজনে সাইকেলও দুইজন উঠছেন বারবার সতর্কতা করা বাদেও দুইজনে সাইকেল উঠে চালাইরা মাস্ক নাই তান দেখো আমরা সেনাবাহিনী যার মাস্ক নাই আমরা বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে মাস্ক দেওয়া হয় ধন্যবাদ আমরা জানাই বাংলা সেনাবাহিনী আমরা তারা পক্ষ থেকে মাস্ক দেওয়ার মাস্ক তারা নাই সাধারণ মানুষরে সচেতনতার লাগে সতর্কতার লাগে এমন কোনো আইন কি আছে যে এনতে এনে গেলে লাইসেন্স লাগবে না এই ধরনের কিছু ওই ওখানে জয়েন করেন উনি চলে যান ধরেন হ্যাঁ আপনি হুন্ডাটা নিয়ে ওই ওখানে জয়েন করেন এখন এখন মাস্ক দেবো বসে না পক্ষ থাকি তো আমরা আপনারা জানেন যে ধন্যবাদ ধন্যবাদ সেনাবাহিনী কর্মকর্তাবৃন্দরে আমরা সিলেট বাসী পক্ষ ধন্যবাদ অনেক সুন্দর কাজ করিয়া দিয়ে দেবো কে এজন পচারি ফাগল তাই ফাগল এজন মানুষের যার মাথা ব্রেইন সমস্যা তানরে আপনার মাস্ক দেওয়া হয়েছে প্রশাসনের তাকে অনেক ভাবে খোয়ার যে মাস্ক ব্যবহার করবার লাগে আপনার সচেতন থাকবার লাগে এরপরে আপনি মোটরসাইকেল বার হয়েছেন মাস্কও নাই টাকাটা অসুখ আছে টাকাটা মাস্ক লইয়া ঘুরা সময় নেই এখন আপনার দেশের অবস্থা বর্তমান অবস্থা কিটা হেমলেট লাগাইছি তো হেমলেট লাগানি ভাই হইতো না ভাই মাস্ক হইলে মাস্কটা তো হেমলেটে কাজ করতো না ঠিক আছে ওকে 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 হেলমেটটা পরেন তো হ্যাঁ আস্তে আস্তে পরেন না হ্যাঁ হেলমেটটা পরেন আপনি নেমে যান ভাই একটু নামো হ্যাঁ আপনি হেলমেটটা পরেন তো দেখি এই যে পরছেন জি এবার আপনি দেখেন তো আপনার দুদিক দিয়া বাতাস ঢোকা সম্ভব কিনা সম্ভব আপনার তো সামনে গ্লাসও নাই আছে না আপনি কিসে পড়াশোনা করছেন বলেন তো একটু আমাকে পড়াশোনা করছেন কিসে আলহামদুলিল্লাহ তার মানে আপনি জানেন জিনিসটা জানেন না মাস্কটা যে না পড়া দোয়াই দিচ্ছেন যে হেলমেট ভাইরাস কি হেলমেট সিনে মাস্ক সিনে তাহলে কেন বাবা আপনি সুযোগটা নিচ্ছেন আমি সারাদিন ধরে এইভাবে আছি আমার কিন্তু দম নিতে কষ্ট হচ্ছে আমিও মানুষ মানুষ না তাহলে আমি না ভুল হবে না ঠিক আছে মেনে নিলাম আপনার কথায় দাম দিলাম ভুল হবে না বাট আপনি এই যে আক্রান্ত হয়ে যাচ্ছেন না কোনো গ্যারান্টি আছে আপনি বাসায় যাচ্ছেন না আপনার আব্বা আম্মা আছে আপনার ছোটো ভাই বোন আছে পরিবার আছে আপনার কাছে যদি পরিবার এফেক্টেড হয় কে দায়িত্ব নিবে বলেন আমি জানি আপনার জিজ্ঞেস করি আপনার লাইসেন্স আছে লাইসেন্স আছে আচ্ছা ঠিক আছে লাইসেন্স রাইট শেয়ার করতে পারবেন না আচ্ছা বুঝতে পারছি বাট আমি আপনাকে বলবো যে আপনি বিনা প্রয়োজনে যে ঘর থেকে যে বেরোচ্ছেন এটা করেন না আপনি শুনুন একটা কথা আপনি যে কত 10,000 টাকা 20,000 টাকা 30,000 টাকা বাট আপনি যে আক্রান্ত হন বাসায় যান আপনি 30,00,000 টাকা দেও কিন্তু এই জিনিস পাবেন না পাবেন এটা আপনিও জানেন না কাইন্ডলি এটা করবেন না অনুরোধ করলাম আপনি হেলমেট পরছেন মাথায় লাইসেন্স আছে এই জন্য আপনাকে একটু বললাম না নাহলে আপনাকে অবসরের ব্যবস্থা করতে কী কাজে গেছিলেন সামনে সামনে তো বিল্ডিং দেওয়া যায় আপনি তো স্টিলের কাজ করেন না তাহলে আপনি স্টিলের তো দোকানপাট বন্ধ থাকার কথা সরকারি নির্দেশনা বন্ধ আপনি অবৈধভাবে দোকান খুলছেন না দোকান নাই ফ্যাক্টরি তো বন্ধ আরো আগে বন্ধ
গরিব মানুষ যারা খাইতে পারে না মনে রাস্তায় শুয়ে তাদের একটা ব্যাপার আছে আর আপনার তো আল্লাহ ভালো আছে রাখি আপনি তো ভাই দিন আনে দিনে খান না তাহলে ভাই আপনার কেন এমন করে আপনার আমি ধরে একটা মামলা দেওয়াইলাম একটা ফাইন করাইলাম কি লাভটা আমাকে বলেন জি জি দয়া করে এগুলো করবেন না